নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটি নিয়ে। কিভাবে লিখলে তোমরা পরীক্ষায় 10-এর মধ্যে 9, 9.5 পেয়ে যাবে সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আজ আলোচনা করব, বা কিভাবে তোমরা পরীক্ষায় পয়েন্ট করে করে লিখবে সেই প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমি এই রচনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সবার প্রথমে ভূমিকা। বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বারবার ঘনিয়েছে। দুর্ভিক্ষ, মহামারী কিংবা দৈব দুর্বিপাক বারবার বিপন্ন করেছে বাঙালি জীবনকে, তবুও বাঙালির আনন্দ স্রোতে ভাটা পড়েনি, ম্লান হয়নি বাঙালির উৎসব প্রিয়তা, কারণ বাঙালি উৎসব প্রিয় জাতি। এবার আমরা যেহেতু বাংলার উৎসব লিখছি, তাহলে উৎসবটা কি জিনিস সেটা সম্পর্কে আমরা 2-4 লাইন লিখব। দেখো, উৎসব মানে আনন্দ, উচ্ছ্বাস ভেদাভেদ নয়। উৎসব মানে প্রকৃত স্বর্গের নীড় রচনা। উৎসব মানে বিবেক, প্রীতি, প্রেম। উৎসব মানে মনুষ্যত্ব বোধের জাগরণ। দেখো পরের পয়েন্ট, কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। বাঙালি ঘরকুনে এই অপবাদ আমাদের সকলেরই জানা, কিন্তু তাই বলে বাঙালি কখনোই আত্মকেন্দ্রিক নয়। আত্মকেন্দ্রিক মানে আপনাতে আপনি বদ্ধ। কিন্তু বাঙালি যদি আপনাতে আপনি বদ্ধ হতো, তাহলে বাঙালির 12 মাসে 13 পার্বণ হতো না। আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার আনন্দ আরো 5 জন উপভোগ করুক, এই কল্যাণী ইচ্ছাই হলো উৎসবের প্রাণ। সকল বাঙালির মনে এই ইচ্ছে আছে বলেই সবাই মিলেমিশে উৎসবে মেতে ওঠে। দেখো পরের পয়েন্ট, উৎসবের শ্রেণীবিভাগ। বাঙালির উৎসবগুলিকে মূলত 3 ভাগে নয়, দেখো এখানে 4 ভাগে হবে, 4 ভাগে ভাগ করা যায়। ঋতু উৎসব, ধর্মীয় উৎসব, সামাজিক পারিবারিক উৎসব আর জাতীয় উৎসব। দেখো প্রথমে আমি ঋতু উৎসব নিয়ে আলোচনা করলাম। দেখো, বাংলা ঋতু রঙ্গশালায় বিভিন্ন রঙ্গের আবির্ভাব বাঙালির জীবনে নিয়ে আসে বিভিন্ন উৎসবের সমাহার। নতুন বছরের আগমনে উদযাপিত হয় নববর্ষ, এরপরে একে একে উদযাপিত হয় নবান্ন, পৌষ পার্বণ, মাঘোৎসব, দোলযাত্রা প্রভৃতি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৃক্ষরোপণ, বর্ষামঙ্গল, বসন্তোৎসব প্রভৃতি গুরুত্ব সহকারে উদযাপিত হয়। রবীন্দ্রনাথের ধারা অনুসরণ করে এখন শান্তিনিকেতনের বাইরেও এই উৎসবগুলি উদযাপিত হয়। পরের পয়েন্ট, দেখো ধর্মীয় উৎসব। নানান সম্প্রদায়ের বাস এই বাংলায়, সকল সম্প্রদায়ই আপন আপন ধর্মীয় উৎসবে মেতে ওঠে। হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা। শরৎকালে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে কয়েকদিনের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি উৎসবে মেতে ওঠে। এরপরেই একে একে আসে লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজা প্রভৃতি। এছাড়াও মুসলিম সম্প্রদায়ের ঈদ, মহরম, শবে ব্রত এবং খ্রিস্টিয়ানদের বড়দিন গুড ফ্রাইডে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। দেখো পরের পয়েন্ট, সামাজিক পারিবারিক উৎসব। মানুষ সামাজিক জীব, ব্যক্তিগত আনন্দ উৎসবকে সে ভাগ করে নিতে চায় আর 5 জনের সঙ্গে। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, ভ্রাতৃদ্বিতীয়া এই পরিবার কেন্দ্রিক অনুষ্ঠানগুলিও শেষ পর্যন্ত বাঙালির সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এগুলির মধ্যে দিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গেও নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, সুদৃঢ় হয় সামাজিক বন্ধন। দেখো পরের পয়েন্ট, জাতীয় উৎসব। বিভিন্ন রকম জাতীয় উৎসবে বাঙালি মুখরিত হয়, যেমন 23শে জানুয়ারি নেতাজি জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 14ই নভেম্বর শিশু দিবস, 2রা অক্টোবর মহাত্মা স্মরণে, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, 14ই এপ্রিল আম্বেদকর দিবস প্রভৃতি। বাঙালি প্রাণের ঐতিহ্য রবীন্দ্র জন্মোৎসবকে জাতীয় উৎসবের মর্যাদা প্রদান করা হয়েছে। সর্বজাতিক ভারতের চরিত্র ধর্মে ঐক্যবদ্ধ বাঙালিও, এ তাই এই বিভিন্ন রকম উৎসব পালনে তার জাতীয়তাবাদী চেতনা প্রকাশিত হয়। পরে পয়েন্ট, দেখো উৎসবের একাল ও সেকাল। বর্তমানে উৎসব বলতে বোঝানো হয় আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, জাঁকজমক। এতে নেই কোনো প্রাণ বন্দনা, নেই কোনো আন্তরিকতা, নেই কোনো প্রীতি প্রেমের পণ্য মন। অথচ পূর্বে উৎসব বলতে বোঝানো হতো সত্যিকারের আন্তরিকতা, আলোকসজ্জা বা জাঁকজমক না থাকলেও সমর উৎসব মানেই ছিল প্রীতি ও প্রেমের মায়াবী বন্ধন। পরে পয়েন্ট, দেখো উৎসবের মধ্য দিয়ে মিলন। ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে সবার সাথে আনন্দে মেতে ওঠাই উৎসবের প্রধান উদ্দেশ্য। উৎসব অনুষ্ঠান নিবার্থ মেলামেশার সুযোগ করে দেয় আমাদের। উৎসবের ময়দানে জাতি, ধর্ম, অর্থ, গত ভেদাভেদের কোনো প্রাচীর থাকে না। পারস্পরিক আনন্দ প্রীতি বিনিময়ের মধ্যে দিয়ে রচিত হয় সুন্দর বন্ধুত্ব। জাতি ধর্ম নির্বিশেষে সকলের আনন্দে মেতে ওঠা বাঙালির উৎসব পালনকে করে তোলে সার্থক। শেষ পয়েন্ট, দেখো উপসংহার। অবশ্যই যেমন প্রথমে ভূমিকা উল্লেখ করবে, সব শেষে অবশ্যই উপসংহার দেবে, সেটা 3-4 লাইনে হলেও হবে, কোনো অসুবিধা নেই। দেখো উৎসবের মূল চেতনা হলো মানুষের কল্যাণ সাধন, দৈনন্দিন জীবনে তুচ্ছতা গতানুগতিকতা থেকে মুক্তি পেতে মানুষের মন সততই আকুল।
উৎসব মানুষের জীবনের এই চাহিদাকে পূরণ করে। উৎসব মিলন ও শান্তির বাণী বহন করে। নিজস্বতা, বৈচিত্র্য ও আড়ম্বরে সমৃদ্ধ বাংলার উৎসব বাঙালির জীবনকে করেছে আনন্দময় ও পরিপূর্ণ। দেখো, এখানে আমি তোমাদের সঙ্গে বাংলার উৎসব রচনাটি পয়েন্ট পয়েন্ট করে 10 নম্বরের জন্য তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তৃত পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojok.com ভিজিট করে নিও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।